অসাধারণ, খুব সুন্দর একটা ছোট চলচ্চিত্র আমরা দেখে ফেললাম। আমি জানতে চাচ্ছি যে এই যে বোধ আপনি নির্মাণ করলেন, কোন বোধ থেকে আপনার এই বোধ নির্মাণ করার ইচ্ছাটা জাগলো? বোধ নির্মাণ করার পেছনে আসলে আমার সবসময় ইচ্ছা ছিল, আমি এখানে আরেকজনের নাম বলতে চাই, সেটা হচ্ছে আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন হচ্ছেন চিত্রগ্রাহক এবং ফটোগ্রাফার। সামহাও আনোয়ার হোসেন স্যারের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক এবং মানে উনি আমাকে খুবই পছন্দ করেন। তো আনোয়ার হোসেন স্যারের সূর্য দিঘল বাড়ি সিনেমাটা দেখার পর থেকে আমি আসলে আমার এক ধরনের ঘোরের মধ্যে চলে যাই। আমার মনে হয় যে সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। আমরা এই বোধের আসলে পেছনে গল্পটা শুনবো, তবে মাছরাঙার আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বিরতি নিতে হচ্ছে। আমরা বিরতি থেকে ফিরে আমরা গল্পটা শুনবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা শেষ বিরতিটা নিয়ে নিচ্ছি। দর্শক ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে, আজকের অনুষ্ঠানের শেষ ভাগে। আমি রুম্মান এবং সাইমা আছি নির্মাতা লেখক আলোকচিত্রী সাদাত হোসাইনের সাথে। আমরা বোধের গল্প শুনছিলাম এবং অসাধারণ একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দেখলাম, কোনো সংলাপ নেই এবং কুশীলবগুলো মনে হয় একদমই পিওর বলতে গেলে। হ্যাঁ, আচ্ছা, বোধের নিয়ামুল নামে আমার খুব কাছে একটা ছোট ভাই আছে, ও হঠাৎ করে রোজার সময় আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া আমরা কোনো একটা কাজ করতে চাই, একটা শর্ট ফিল্ম বানাতে চাই। তো আমি তো আগে কখনো এর আগে আমি একটা অডিও ভিজুয়াল বানিয়েছিলাম, এটার নাম হচ্ছে স্বপ্ন দেখবো বলে। আচ্ছা, একটা অডিও ভিজুয়াল, তো মৌসুমী ভৌমিকের গানের, হ্যাঁ গানের, এবং গানটা এখানে ছিল অন্য একজনকে দিয়ে গাইয়েছিলাম। তো ও যখন বললো, আমি হঠাৎ করে বললাম যে আমি কেন, মানে আমি তো কখনো কিছু বানাইনি, তুই তো অন্য অন্যকে ও দিয়ে বানাইতে পারো। ও আর কি টাকাটা দিছিল বোধে বানানোর জন্য, কিছু টাকা খরচ হয়েছিল। তো বললো যে ভাই আমার কেন জানি মনে হয় যে ইউ আর দ্য রাইট পার্সন। ঠিক আছে, তো আমি বললাম যে আচ্ছা, আমি তো কিছু জানি না, আমি আসলে কিছু জানি না, এটা জাস্ট আমার, আমি মনে করি যে বেসিক ইনস্টিংক্ট থেকে একটা জিনিস করা, ফটোগ্রাফি সম্পর্কে একটা ধারণা ছিল বলে হয়তো করা, যাই হোক। তো তখন আমি ও আমাকে বললো যে আমি বললাম গল্পটা কী হতে পারে, তো বললো ভাই আমি আজকে এটা রোজার সময় বানানো, যে রোজার সময় ইফতার কিনতে গেছি, দেখে একটা বাচ্চা খাবার চাচ্ছে একটা লোকের কাছে, লোকটা ধাক্কা দিয়েছে, বাচ্চাটা পড়ে গেছে। তাই বললাম যে এটা নিয়ে তো আসলে ফিল্ম হয় না, ফিল্মে একটা পাঞ্চ থাকতে হবে যেটা মানুষকে স্পর্শ করবে, এরকম ঘটনা দিয়ে তো আসলে ফিল্ম হয় না। তো পুরো বললো ভাই তারপর ভাবনাটা একটু আপনি দেখেন কোনোভাবে ইয়া করা যায়। হ্যাঁ, পরে আমি হঠাৎ করে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, লেটস ট্রাই। তারপরে আর কি বোধটা হলো, এখন বোধের চেয়ে আমার সবসময় মানে এটা নিয়ামুলকে ধন্যবাদ যে আপনাকে, হ্যাঁ অবশ্যই নিয়ামুলকে ধন্যবাদ দিয়েছেন এবং আপনাকে অর্থেরও যোগান দিয়েছেন। হ্যাঁ, নিয়ামুলকে ধন্যবাদ, ধন্যবাদ অনিরুদ্ধকে, অনিরুদ্ধ যে কিনা আমাকে এটা ক্যানন মার্ক 5D দিয়ে করা, মার্ক 2 দিয়ে করা, তো ওর ক্যামেরাটা আমাদেরকে দিয়েছে, ছাড়া এটার সাথে প্রান্ত, সৌরভ, ফাহিম, অনেকের কাস্ট করছে। ওর নাম হচ্ছে মুন্না, মুন্না হচ্ছে আমি যে বাসাটা থাকতাম পাশে একটা বস্তি, বস্তিতে থাকে। তো আমি বস্তিতে যখন গেলাম, গিয়ে বললাম যে আমার এরকম একটা ফিল্ম করব, তুই কোনো বাচ্চাদেরকে পাওয়া যায় কিনা, মানে এখানে আছে কিনা। তো অনেক বাচ্চা চলে আসলো দৌড়ায় দৌড়ায়। চলে আসার পরে আমি জানি না কেন আমার মনে হলো কি চোখটা পুরো আটকে গেলো, মানে মুন্নার চোখে দেওয়া মনে হচ্ছে যে জাস্ট আমি ওকেই খুঁজছিলাম। আচ্ছা, সেই ছেলেটার নাম মুন্না? মুন্না, হ্যাঁ মুন্না। তো তারপরে মুন্নাকে বললাম এবং ও খুবই খুশি যে হ্যাঁ করবে, কিন্তু দেখা গেলো যেদিন শুটিং শুরু হবে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? ওদিন হচ্ছে ওই যে আপনার ওইখানে স্থানীয় কোনো এক লোকাল এমপি আছে, সে হচ্ছে ইফতার খাওয়াচ্ছে সবাইকে, সে ওইখানে গেছে এবং সে ইফতার ছেড়ে আসবে না। ঠিক আছে, আমি তাকে বললাম যে তোমাকে আমি অনেক কিছুই খাওয়াবো না, সে ওইখানে তার বন্ধুদের সাথে বসে বাইরে রাস্তায় বসে সেগুলো খাবে, সে আসবে না। তো যাই হোক, মানে আমি বলি যে সে আউটস্ট্যান্ডিং কাজ করছে, তাকে যা বলা হয়েছে যা বলা হয়েছে সে তাই করছে। আর ছোট্ট বোন ছিল একটা, ওইটা আসলে ওর বোন না, ওইটা আবার ওই বস্তিতে আর একটা মেয়ে, বাচ্চা মেয়ে ছিল, ওর নাম ছিল উর্মি। আমি এখানে নিজেকে একটু ক্রেডিট দিতে চাই, সেটা হচ্ছে যে আমি দুজনকেই, আমার মনে হয় উর্মিকে আমি কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, ওকে মানে বুকের মধ্যে ও আসবে না প্রথমে, মানে ইট ওয়াজ জাস্ট মানে প্রি, আপনার সাথে ইউজ টু করার জন্য। হ্যাঁ, তারপরে মুন্নাকে মানে কখনো কখনো রেগে গেলে আবার ও তো করবে না, তারপরে কোলে নিয়ে ঘোরা, চকলেট কিনে দেওয়া, আইসক্রিম কিনে দেওয়া। ঠিক আছে, আর বোধহয় সংলাপ না থাকার কারণ কিন্তু এটা না যে মানে এটা এখন মনে হচ্ছে এক ধরনের যে ডিরেক্টরের মুনশিয়ানা, বাট তখন আসলে মুনশিয়ানার ব্যাপারটা আমি কখনোই ভাবি নাই, কারণ সংলাপ নেওয়ার জন্য যে ধরনের কারিগরি মানে সাপোর্ট দরকার ছিল সেই সাপোর্টটা আমাদের ছিল না। দেখ, আমি চিন্তা করছি যে আমি সবসময় চেষ্টা করি আমার সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে প্রত্যাশাটাকে স্পর্শ করার, তা ওই জায়গা থেকে আর কি বোধটা বানানো।
আর যেটা হচ্ছে কি যে আপনার যে কুশীলবগুলো যাদেরকে দেখলাম আমরা, হ্যাঁ, তারাও তো একদম খুবই ন্যাচারাল দুটি শিশু ছিল, এবং এটাও আমরা জেনেছি যে আপনি পুরো ফিল্মটাই করেছেন একদিনে। হ্যাঁ, একদিন মানে দেড় দিন টোটাল, এটা হচ্ছে শুটিং এর ব্যাপারটা, আর পোস্ট প্রোডাকশনে যে এডিটিং এর কাজগুলো করতে সময় লাগছে আর কি। এবং আপনি প্রথম চলচ্চিত্র যেটা আমরা বোধ দেখলাম সেটির জন্য আপনি তো লাখ লাখ শেয়ার পেয়েছেন ফেসবুকে, এবং অসংখ্য কমেন্ট, অসংখ্য শেয়ার, তার পাশাপাশি আপনি পুরস্কার পেয়েছেন, অনেক বেশি সাড়া পেয়েছে এবং পুরস্কার পেয়েছে, এবং সেই পুরস্কারটি সম্পর্কে আমরা জানতে চাই। এটা হচ্ছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওরা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে তরুণদের 30 বছরের নিচে তরুণদেরকে আর কি তাদের বিভিন্ন সেক্টরে আর কি ইন্সপিরেশন দিয়ে থাকে। তো পুরস্কারের নাম হচ্ছে বাংলাদেশের 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সন ইন বাংলাদেশ। তো এটা আসলে শুধুমাত্র যে বোধ তাও না, এটা হচ্ছে আমি ওদের কালচারাল অ্যাসেসমেন্ট ক্যাটাগরিতে আমি অ্যাওয়ার্ডটা পাই। কালচারাল অ্যাসেসমেন্ট ক্যাটাগরিতে ওরা আমার লেখালেখি, ফটোগ্রাফি এবং ফিল্মের জন্য অ্যাওয়ার্ডটা দেয়। তো এই যে লাখ লাখ শেয়ার আপনি পেলেন, নিশ্চয়ই সাংস্কৃতিক অঙ্গনের অনেকেও সেখানে আছেন, তা আপনি কোনো নতুন চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন? ভাবনা যেমন আছে, শঙ্কাও আছে, কারণ আমি সবসময় আমার সামর্থ্যের বিষয়টাকে ভাবি। আমি এক পা আগালে আমি ভাবি যে আসলে আমি এক পা আগানোর, দুই পা আগানোর মতো জায়গা আছি কিনা। তো আমার আসলে এই অর্থে কারিগরি কোনো বা ইনস্টিটিউশনাল কোনো জায়গার ভাবনা নাই। আমি বোধ বানিয়েছি পুরোটাই হচ্ছে আমার ইনস্টিংক্ট থেকে। তো যখন আমি বড় একটা, আমি কারো কারো কাছ থেকে কিছু কিছু জায়গায় হয়তো মানে শুনেছি এরকম যে হ্যাঁ তুমি কাজ করতে চাইলে আমাদেরকে বলো, বাট আমার তো একটা মানে আগে কনফিডেন্সের জায়গাটা একটা ব্যাপার, আর ব্যাপার হচ্ছে আমি কাজ করতে চাই একদমই আমার মতো করে, স্বাধীনভাবে, এবং এটা হয়তো একদমই কাঁচা কাঁচা মানে র, যে আমি হয়তো জানি না যে টার্মস কি, যেমন লাইট ক্যামেরা অ্যাকশন বলে, কাট বলে, আমি জানি না। আমি আসলে আমার মতো করে কাজগুলো করতে চাই। তো যেটা হয়, যদি কেউ কখনো আমাকে বলে যে মানে খুব স্বাভাবিক, অর্থটা খুব ইম্পর্টেন্ট, টাকাটা যে কোনো ফিল্মের জন্যই বা যে কোনো কাজের জন্যই, তো যদি কেউ কখনো আমাকে বলে, আমার খুব ইচ্ছা, আমার অনেক স্বপ্ন যে আমি একসময় ফিল্ম বানাবো, এখন হয়তো তাড়াতাড়ি এত বড় ভাবনা না যায়, এটা না যায় ভালো, আমার এখন ইচ্ছা আছে ছোটো ছোটো কিছু শর্ট ফিল্ম বা নাটকের মতো করে, আমার কিছু স্ক্রিপ্ট আছে, আমার খুব ইচ্ছা যে আমি যদি এরকম কাউকে পাই যে কিনা আসে এসে বলবে যে হ্যাঁ তুমি বানাও, এটা তোমার ফ্রি করে দিলাম আমি, তুমি তোমার মতো করে বানাবা, তাহলে হয়তো। আপনি বারবারই বলছিলেন যে আপনি কোনো কিছু জানেন না, না জেনেই করেছেন বা না বুঝেই করেছেন, কিন্তু ভালো হয়েছে। আমরা সবগুলোতে দেখতে পাচ্ছি যে এবং ব্যাপক সাড়া ফেলেছে প্রতিটা জিনিসই, যেমন আপনার ছবি তোলা থেকে শুরু করে, আমি যদি বোধের কথা বলি, বোধ আপনার সামনে আমি তিনটা বই দেখতে পাচ্ছি। আমরা একটু বই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে বড় বইটা আসলে কিসের, আমার মনে হয় এটার একটা বড় ব্যাখ্যা আছে। আচ্ছা, এটা আসলে বই না, এটা একটা খাতা। এটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে কাজ করেছিলাম। জি। তো তখন আমার ফটোগ্রাফির যে জার্নিটা শুরু, যেখান থেকে ফটোগ্রাফি থেকে আমার পরে আবার সেই লেখক সত্তায় ফিরে যাওয়া, আচ্ছা, সেটার পেছনে কারণ ছিল, গল্প ছিল, এটা নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে যে এই বই আমার মনে হয় সাইমাট্রিকে ধরতে পারো, এবং সাদাত হোসেন সেটা নিয়ে বলো, আমার মনে হয় আপনি বলো। এই এখানে তপুর ডাহুক চোখ নামে একটা ছোট গল্প আছে। এটা হচ্ছে যে আমি যখন ছবি তুলছিলাম, ফটোগ্রাফির জায়গাটা বললাম যে ফটোগ্রাফিটা তখন শুরু করি, আমি একজনের নামটা একটু বলে নিই, সেটা হচ্ছে ডক্টর আইনুন নাহার, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। উনি হচ্ছেন আমার ফটোগ্রাফির জায়গাটা নতুন করে, ভাবনার জায়গাটা তৈরি করেন, কীভাবে সেটা আমি এখন বলবো না, অন্য কোনো দিন হয়তো বলবো। আর একজন হচ্ছেন মামুন ভাইয়া, আমাদের ইউনিভার্সিটির এক সিনিয়র ভাই, উনি এখন UNDP-তে কাজ করেন। উনিও ওনার একটা DSLR ক্যামেরা ছিল, যে ক্যামেরাটা 6 মাসের জন্য আমাকে ধার দিয়েছিলেন, সেই ক্যামেরাটা ওই ছবিটা তোলা। আইটা দেখতে পাচ্ছি যে মাকে মনে পড়ে এবং অভিব্যক্তি, এবং প্রতিটা ছবির মধ্যেই দেখা যাচ্ছে যে আপনি একটু ন্যাচারাল প্রতিটা জিনিস, এবং গল্প আছে ছবির মধ্যে, কিন্তু আমার মনে হচ্ছে যে ছবিটা কথা বলে। হ্যাঁ, একদম, যেমন দূর বহু দূর এই বর্ষায়, তারপর নিজে কি ভিজে যায় কান্না, প্রতিটা ছবিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ন্যাচারাল বিষয় কাজ করছে। আমি আরেকটা জিনিস যেটা বলি, সেটা হচ্ছে যে এই ছবিগুলো তুলে, ছবি নিচে যে ছোট গল্পগুলো আছে, এই গল্পগুলো লিখতে গিয়েই হচ্ছে আমি আবার আবিষ্কার করি যে আমি একসময় লিখতাম, আচ্ছা এটা। আর এখানে যে জিনিসগুলো, সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য, সংস্কৃতি, সংস্কৃতি, শিল্পী, শিল্প, এই বিভিন্ন সেক্টরে লিজেন্ডারি মানুষদের নিয়ে আমার কিছু কাজ আছে, ইন্টারভিউ এবং পোর্ট্রেট। এটা হচ্ছে ঢাকার ইতিহাস নিয়ে, এটা হচ্ছে নাসিরুদ্দিন সুব্বাচ্চুর ঢাকা নিয়ে, এই সময় দর্শকদের দেখাতে পারি। আচ্ছা, এই যে একের পর এক লেখা ছাপা হয়েছে,
প্রথম আপনি কবে ছাপার অক্ষরে দেখলেন আপনার নামটি? প্রথমে আমি দেখি আসলে এখন তো মনে নাই, তবে প্রথম তো দেখেছিলেন আমার মনে হয় ওই যে সেই কাটাকাটি করতে করার সময়, না 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 কাটাকাটি করার সময় না, আমার যেটা মনে আছে যে মায়ের শাড়ির নিচে, কিন্তু সেটা তো অন্য একজন মানুষ ছিল, অন্য একজন মানুষ ছিল। যাই হোক, আপনার যে জার্নি আপনি শুরু করেছেন, আমার মনে হয় ভবিষ্যতে আমরা আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু পাবো, অনেক দারুণ দারুণ কাজ পাবো। আমার মনে হয় আজকে তিনি যে এসেছেন এবং তার চলচ্চিত্র আমরা দেখেছি এবং তিনি তার ফ্রাস্ট্রেশনের গল্প বলেছেন এবং সেখান থেকে উত্তরণেরও গল্প বলেছেন, সেটি হয়তো তরুণ প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অনুকরণীয় হবে। এবং আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরও ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এভাবেই শেষ হয়ে গেল আমাদের আজকের পুরো রাঙা সকাল অনুষ্ঠান। দুই ঘন্টায় আমরা দুজন অতিথির সঙ্গে কাটিয়েছি, ভালো সময় কেটেছে। আগামীকালও আমরা দুজন অতিথিদের নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান চালাবো, দুজন সফল মানুষকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনটি আপনাদের ভালো কাটুক। শুভ সকাল। শুভ সকাল।